আসসালামু আলাইকুম। ধারাবাহিক ব্যবসায়িক আইডিয়ার আজকের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আরও একটি ক্ষুদ্র ব্যবসা আইডিয়া সম্পর্কে জানব। আমরা দৈনন্দিন জীবনে যদি এমন কোনো ব্যবসা পরিচালনা করতে পারি যে ব্যবসাগুলো আসলে বাজারে চাহিদা ব্যাপক থাকবে, তাহলে কিন্তু সেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চানাচুর এই জিনিসটা খুবই প্রচলিত একটা খাবার আমাদের বাংলাদেশে। ছোট বড় সবাই এই চানাচুর খেতে পছন্দ করে, আর যেহেতু এই প্রোডাক্টের চাহিদা 12 মাসই সমান হারে থাকে, সেহেতু আমরা যে কেউ চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারি। আর এই ব্যবসা শুরু করলে আমার বা আপনার এই মাল বিক্রি করা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। আপনি যদি একটা কারখানা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি পণ্য উৎপাদন করে শেষ করতে পারবেন না, বিক্রির চিন্তা না করলেও চলবে। তো এই ব্যবসাটা আপনি কীভাবে করবেন, এই ব্যবসা করার জন্য আসলে মেশিন কোথায় পাবেন, কীভাবে আসলে চানাচুর তৈরি করে, সব কিছু সম্পর্কে বলবো। আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আপনি চানাচুর তৈরির ব্যবসাটা করতে চান, তাহলে আপনি বিভিন্ন ধরনের মেশিন আসলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, যেমন মিনি মেশিন, ম্যানুয়াল মিনি মেশিন, অটোমেটিক মেশিন, ম্যানুয়াল অটোমেটিক মেশিন, সেমি ম্যানুয়াল মেশিন, বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। আসলে আপনি কী মেশিন নেবেন সেটা নির্ভর করছে আপনার বাজেটের উপর। আপনার কাছে যেমন বাজেট আছে, সেই বাজেট অনুসারে আমরা আপনাকে মেশিন সরবরাহ করতে পারবো। তো আপনি যদি একটা অটোমেটিক মেশিন নিতে চান, সেক্ষেত্রে প্রায় লাখখানেক টাকার মতো লাগতে পারে। এছাড়া যদি আপনি ম্যানুয়াল মেশিনগুলো নিতে চান, সর্বনিম্ন 25,000 টাকা দামেরও মেশিন রয়েছে। তো আমরা যারা একদমই ছোট, একদমই বিগিনার লেভেলের ব্যবসায়ী, তারা চাইলে একটা ছোট্ট ম্যানুয়াল মেশিন নিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবো। পরবর্তীতে যখন আমাদের প্রোডাকশনের প্রয়োজন হবে, তখন চাইলে আমরা বড় মেশিন নিয়ে নিতে পারবো। তো এবার আসুন দেখে নেওয়া যাক আসলে চানাচুরগুলো কীভাবে তৈরি করতে হয়। এই যে একটা অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে কিন্তু চানাচুর তৈরি করে না খুব সহজ। আপনি এই মেশিনে খুব অল্প সময়ে প্রচুর চানাচুর তৈরি করতে পারবেন। তো যখন চানাচুরগুলো বানানো হয়ে যাবে, তখন আমাদেরকে এই চানাচুরের সঙ্গে আরও আনুষঙ্গিক জিনিসপত্র বা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান মিশিয়ে তারপরে চানাচুরটাকে প্রস্তুত করতে হবে। 10 কেজি চানাচুর তৈরি করতে কী কী লাগে চলুন সেটা দেখে নেওয়া যাক। 10 কেজি চানাচুর তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে তা হচ্ছে বেসন 7 কেজি, বাদাম 700 গ্রাম, মরিচ গুঁড়া 20 গ্রাম, লবণ 1 কেজি, জিরার গুঁড়া 20 গ্রাম, তেল 3 কেজির মতো, এবং খাবার সোডা দিতে হবে 1 চিমটি। মোটামুটিভাবে এই কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা এই চানাচুরটা প্রস্তুত করতে পারবো। তবে বর্তমানে অনেকেই দেখা যায় অনেক নামি দামি ব্র্যান্ডের চানাচুরগুলোতে বেশিরভাগ চিরা দিয়ে রাখে, এটাও আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ আরও কমে আসবে। তবে আপনি যত ইনগ্রেডিয়েন্ট বৃদ্ধি করবেন, তত চানাচুরের স্বাদ বৃদ্ধি পাবে। এবার আসা যাক যে আসলে চানাচুর তৈরি করার পরে এগুলো আসলে কোথায় বিক্রি করবেন। চানাচুর বিক্রি করা নিয়ে আপনাকে এতটা না ভাবলে হবে। আপাতত যদি আপনি কারখানাটা খুলতে পারেন, তাহলে আমি মনে করি আপনি বুদ্ধিমানের কাজ করবেন। দেখুন, আমাদের দেশে যত ধরনের মুদি দোকান রয়েছে, সব দোকানেই কিন্তু এই চানাচুর চলবে, এটা শতভাগ নিশ্চয়তা দেওয়া যায় আপনাকে। এক্ষেত্রে আপনি ছোট ছোট সাইজের প্যাকেট করতে পারেন, একদম স্ট্যান্ডার্ড প্যাকেটই যে করতে হবে তা নয়। আপনি পলিথিনের মতো যে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই প্যাকেটগুলোতে আপনি একটা স্টিকার বানিয়ে তারপরে সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে প্যাকেট করে করে সেগুলো আপনার এলাকার যত মুদি দোকান রয়েছে সেগুলোতে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে আপনি একজন লোক রেখে নিতে পারেন, অথবা আপনি নিজেই সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারেন। এভাবে করে আপনি কিন্তু আপনার এলাকায় পুরো এলাকা যদি আপনি কভার করতে পারেন, তাহলে মোটামুটিভাবে এখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম করা সম্ভব। এবার আসা যাক আসলে লাভের ব্যাপারটা, আসলে এই ব্যবসায় কেমন লাভ। 10 কেজি চানাচুর তৈরি করতে মোটামুটিভাবে আপনি 600 টাকার মধ্যে কভার করতে পারবেন, আর পাইকারিভাবে যদি আপনি বিক্রি করতে যান, প্রায় 800 টাকা মিনিমাম আপনি বিক্রি করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলি, আপনি যদি ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করেন, তাহলে আমি মনে করি প্রাথমিক পর্যায়ে আপনি 15,000 থেকে 20,000 টাকা অটোমেটিক ইনকাম করতে পারবেন। তবে আপনার যখন পণ্যের বিক্রির ক্যাপাবিলিটি বেড়ে যাবে, অথবা মার্কেট বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই ইনকামের পরিমাণটা অনেক বেড়ে যাবে। 15-20 হাজার টাকা বললাম, এটা একদমই বিগিনার লেভেলের হিসাব,
তবে আপনি যখন বড় হবে ব্যবসা তখন তো অবশ্যই আরো বেশি ইনকাম করতে পারবেন। যারা মেশিন নিতে চান তাদেরকে বলে রাখি, এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন করুন, তাহলে আপনার বাজেট অনুসারে প্রয়োজন অনুসারে আমরা আপনাকে সেই অনুপাতে মেশিন প্রয়োজনে বানিয়ে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে এই সেলারের নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, উনি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে কিভাবে আপনি মেশিনটা পেতে পারেন আর আপনি কোন ধরনের মেশিন নিলে আপনার বাজেটের মধ্যে কোন ধরনের মেশিনটা আসলে ভালো হবে সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কারো না কারো ভালো লাগবে, কারো না কারো উপকারে আসবে, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।